প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো এই কামনা করি। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিতের 3.2 এর বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকের ডিজিটাল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। এখানে আমার সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো। আমরা এর পূর্বে 3.2 এর 6 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম, আজকে আমরা 7 থেকে শুরু করব। 7-এ দেওয়া আছে a প্লাস b সমান m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান n, এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব হলে দেখাতে হবে m কিউব প্লাস 2p কিউবের মান 3mn, অর্থাৎ এখানে এইটা সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। এখন আমরা এই অঙ্কটা করার জন্য প্রথমে কি করব, দেওয়া আছে a প্লাস b সমান m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান n, এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব, অর্থাৎ এটা দেখে দেখে এখানে লিখে দিলাম। লেখার পরে এখন আমরা এই সমানের বাম পাশটা লিখব। সমানের বাম পাশ, তোমরা খেয়াল রাখবে এই সমানের বাম পাশকে ইংরেজিতে বলে লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ। তাহলে সমানের বাম সাইডটা লিখব এম কিউব প্লাস 2p কিউব, এই সমান 3mn, এটার মান বের হবে এটা, এটাই আমরা করে দেখাবো। মানের সমান এই m এর মান a প্লাস b, তাহলে আমরা এখানে এই m এর পরিবর্তে a প্লাস b লিখব, কিউবের কিউব লিখব, প্লাসের প্লাস লিখব, এ 2 এ 2 লিখব, এ p কিউবের মান কত, এ p কিউবের মান a কিউব প্লাস b কিউব, অর্থাৎ পি কিউব সহ মান এ কিউব প্লাস বি কিউব, এখানে আর আমরা আলাদাভাবে কিউব দিব না। এখন আমরা কি করব, এ প্লাস বি হোল কিউবের সূত্র লিখব। আমরা জানি এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে এটুকুর সূত্র আমাদের এ বি কিউব পর্যন্ত, এই যেটুকু। এখন পরবর্তীতে আমরা কি করব, এ প্লাসের প্লাস এ 2 দিয়ে কিউব পূরণ দিলে 2 এ কিউব, এ প্লাস প্লাসে প্লাস এ 2 দিয়ে বি কিউব পূরণ দিলে 2 বি কিউব। তাহলে আমরা এখানে কি পেলাম, এখানে এ কিউব কয়টা, একটা। তোমরা একটু খেয়াল রাখবে, যদি আমি বলি এখানে এ কয়টা, তাহলে এ তিনটা, গুণ অবস্থায় তিনটা আছে, কিন্তু যখন আমরা পাওয়ার সহ বলবো তখন আমরা দেখব বাম পাশে সহগ কত আছে, তাহলে বাম পাশে এখানে কোনো সহগ নাই, তাহলে এ কিউব একটা, আর এখানে এ কিউব যোগের দুইটা, তাহলে যোগের দুইটা এ কিউব আর যোগের একটা এ কিউব, যোগের তিনটা এ কিউব, এটা যা আছে তাই, এটা যা আছে তাই, আর এখানে যোগের একটা বি কিউব আর এই যোগের দুইটা বি কিউবে যোগের তিনটা বি কিউব। এখন তোমরা লক্ষ্য করো এখানে চারটা পদ আছে, চারটা পদের মধ্যে 3 আছে, অর্থাৎ 3 কমন যাবে, তাহলে 3 কমন গেলে কমনের পরে আমরা জানি ব্র্যাকেট দিব, এই এ কিউবের এ কিউব প্লাসের প্লাস এই 3 কমন, 3 কমন গেলে আর বাকি থাকে এ স্কোয়ার বি, এ প্লাসের প্লাস এ 3 কমন চলে গেলে এখানে থাকে এ বি স্কোয়ার, এ প্লাসের প্লাস এখান থেকে ওই 3 কমন চলে গেছে, এখানে থাকে বি কিউবের বি কিউব সমান, এখন এই 3 3, এখন আমরা জানি এখান থেকে কমন নেওয়া যায়, এখান থেকেও কমন নেওয়া যায়, এর জন্য এই ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট, এই দুইটা থেকে কমন যায়, এখানে এ দুইটা, এখানে এ তিনটা, দুইটা কমন যায়, দুইটা কমন গেলে এ তিনটা থেকে দুইটা নিলে এখানে আরেকটা এ প্লাসের প্লাস, আর এখানে এ স্কোয়ার থেকে এ স্কোয়ার কমন চলে গেছে বি এর বি। তাহলে তোমরা খেয়াল রাখবে যখন আমরা কমন নিব তখন দেখব পাওয়ার কত আছে, এর মধ্যে পাওয়ার তিনটে আছে, তাহলে তিনটার থেকে আমরা দুইটা নিয়ে গেছি আরেকটা রয়ে গেছে, আর এটা দুইটার থেকে দুইটা নিয়েছি আর কিছুই নাই, বি এর বি বসে গেছে প্লাসের প্লাস, এখানে বি স্কোয়ার, এখানে বি কিউব, এই বি স্কোয়ার এবং বি কিউব থেকে বি স্কোয়ার কমন গেলে এখানে থাকে এ প্লাস বি, তিনটা থেকে দুইটা চলে গেলে আর থাকে একটা বি সমান এই 3 3, এইখানেও এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে, এ প্লাস বি কমন, এ প্লাস বি কমন গেলে এখানে থাকে এ স্কোয়ার আর এখানে থাকে প্লাস বি স্কোয়ার। তারপরে এখন এই 3 3, এখন এ প্লাস বির মান কত, এ প্লাস বির মান হচ্ছে এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে এন, এই 3mn হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করা হয়ে গেল। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, পরবর্তী অঙ্কে 8 নম্বর অঙ্ক, এ প্লাস বি সমান 3, এ বি সমান 2 হলে এই ক এই রাশিটার মান এবং খ এই রাশিটার মান কত,
এটা বাইর করার জন্য প্রথমে আমরা মানগুলো লিখে নিব, এ প্লাস বি ইকুয়াল টু থ্রি এবং এ বি ইকুয়াল টু টু। তারপরে আমরা ক উঠাবো, ক এর মধ্যে আছে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইখানে আমরা এ স্কোয়ার যেহেতু এখানে মান হচ্ছে প্লাসের এ প্লাস বি, কিন্তু এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসের সূত্র দিলে আমরা এই মানটা বসাতে পারবো না। এর জন্য আমরা কী করবো, এই মাইনাসের পরিবর্তে প্লাস লিখবো, লিখে এই এ বি দিয়ে আমরা সূত্র ফেলতে পারবো না। এর জন্য এখানে টু এ বি লিখে দিলাম, প্লাসের প্লাস বি স্কোয়ারের বি স্কোয়ার। এখন এটার সাথে এটা ব্যালেন্স করার জন্য আমরা কী করবো, এখানে আছে মাইনাসের এ বি, এখানে লিখে ফেললাম আমরা প্লাসের টু এ বি। এখন এখানে আমরা মাইনাসের এ বি পাওয়ার জন্য কী করতে হবে, মাইনাসের থ্রি এ বি লিখতে হবে। লিখলে এই মাইনাসের তিনটে এ বি থেকে প্লাসের দুইটা এ বি বাদ দিলে আমাদের হয়ে যাবে মাইনাসের একটা এ বি, অর্থাৎ এইটার সাথে এটা ব্যালেন্স হয়ে গেল। এখন সমান এই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, এই মাইনাসের মাইনাস থ্রি এ বি থ্রি এ বি। এখন এ প্লাস বির মান কত, এ প্লাস বির মান থ্রি, স্কোয়ারের স্কোয়ার মাইনাসের মাইনাস এই থ্রি থ্রি, এ বির মান কত, এ বির মান টু। তাহলে দিলে নয় বিয়োগ তিন দুগুণে ছয়, নয় থেকে ছয় বাদ দিলে তিন, অর্থাৎ আমাদের কয়ের মান হবে থ্রি, নির্ণয় মান থ্রি। এখন খ দেখি, খয়ের মধ্যে কী আছে, খয়ের মধ্যে আছে এ কিউ প্লাস বি কিউ, অর্থাৎ আমাদের ঘনের তিন নাম্বার সূত্র এখানে সরাসরি দেওয়া আছে। তাহলে ঘনের তিন নাম্বার সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু বি। তাহলে এখন আমরা এ প্লাস বির মান কত, এ প্লাস বির মান থ্রি, কিউবের কিউব মাইনাসের মাইনাস এই থ্রি থ্রি, এই এ বির মান কত এখানে টু, তাহলে এ বির মান টু, এই এ প্লাস বির মান থ্রি। তাহলে এই তিনের উপরে কিউব দিলে সাতাশ, বিয়োগের বিয়োগ এই তিন দিয়ে দুইটা পূরণ দিলে তিন দিয়ে গুণে ছয়, ছয় দিয়ে তিনটে পূরণ দিলে তিন ছয় আঠারো, তাহলে সাতাশ দিয়ে আঠারো বাদ দিলে নয়, তাহলে আমাদের ক্ষয়ের মান কত বের হয়ে গেল, নয়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই সূত্রগুলো মনে রাখার জন্য, এখানে যদি আলাদা আলাদা কিউব থাকে আর এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস হবে, আর এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, এবং এই কিউবের নিচে যাই থাকবে এগুলো বসে যাবে, দিয়ে এখানে হোল কিউব হবে। অর্থাৎ আলাদা আলাদা কিউব থাকলে এখানে নিচে যা থাকবে এগুলো একবার যোগ হবে, যোগ হয়ে হোল কিউব হবে, হয়ে মাইনাস, অর্থাৎ এখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। লিখে থ্রি এ বি লিখে, মানে এই দুইটা লিখে আবার এখানে যা আছে এটা এখানে কপি করে দিবে, তাহলে এই সূত্রটা সহজে মনে রাখতে পারবে। তাহলে আমরা কীভাবে মনে রাখবো, আলাদা আলাদা কিউব বলে হোল কিউব মাইনাস থ্রি এ বি এখানে যা আছে তাই। পরবর্তী অঙ্ক নয় নাম্বার, এ মাইনাস বি ইকুয়াল টু ফাইভ, এ বি ইকুয়াল টু থার্টি সিক্স হলে ক এই রাশিটা এবং খ এই রাশিটার মান বের করো। এটা প্রায় আট নাম্বারের মতো, তবে আট নাম্বারের একটু বিপরীত ধর্মী। তাহলে দেওয়া আছে এ মাইনাস বি সমান ফাইভ, এ বি সমান থার্টি সিক্স। এখন ক এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান আমরা বাইর করবো। এটা বাইর করার জন্য এখানেও আমাদের দেখা একটু খেয়াল করো, এখানে এই মাইনাসের মান আছে, এ এবং বি এর মাইনাসের মান, এ মাইনাস বি, তাহলে এখানে আছে প্লাস, তাহলে প্লাস দিয়ে আমরা অঙ্ক করতে পারবো না। এর জন্য এখানে দিব এ স্কোয়ারের স্কোয়ার লিখবো, প্লাসের জায়গায় মাইনাস দিব, এই একটা এ বির জায়গায় দুইটা এ বি লিখবো, প্লাসের প্লাস বি স্কোয়ারের বি স্কোয়ার লিখে আমাদের আছে এখানে যোগের একটা এ বি, লিখে ফেলছি আমরা বিয়োগের দুইটা এ বি। তাহলে এই যোগের একটা এ বি পেতে গেলে আমাদের এখানে ব্যালেন্স করতে হবে প্লাস থ্রি এ বি, যোগের তিনটে এ বি থেকে বিয়োগের দুইটা এ বি বাদ দিলে আর যোগের একটা এ বি, তাহলে আমাদের এই লাইনের সাথে এই লাইনের ব্যালেন্স হয়ে গেল। এখন আমরা কী করবো, সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের প্লাস থ্রি এ বি থ্রি এ বি। এখন আমরা মান বসাবো, এ মাইনাস বির মান হচ্ছে ফাইভ, স্কোয়ারের স্কোয়ার প্লাসের প্লাস এই থ্রি থ্রি, এখানে কোনো চিহ্ন নেই এর জন্য পূরণ, এই এ বির মান, এ বির মান হচ্ছে থার্টি সিক্স। তাহলে এখানে পাঁচের উপরে স্কোয়ার দিলে পাঁচ পাঁচ পঁচিশ যোগ তিন দিয়ে ছত্রিশে পূরণ দিলে তিন ছত্রিশে একশো আট, এখন পঁচিশ আর একশো আট যোগ করলে হবে আমাদের একশো তেত্রিশ, অর্থাৎ এই রাশিটার মান একশো তেত্রিশ, নির্ণয় মান হান্ড্রেড থার্টি থ্রি।
তাহলে আবার এখন খ খয়ের মধ্যে কি আছে, এ কিউব মাইনাস বি কিউব এর মান কত? তাহলে এ কিউব মাইনাস বি কিউব আমরা লিখলাম, লিখে দেখো তোমরা খেয়াল করো এইখানে আলাদা আলাদা কিউব আছে, তাহলে এখানে আমরা এ মাইনাস বি হোল কিউব দিব। হোল কিউব লেখার পরে তারপরে আমরা এখানে প্লাস দিব, প্লাস দিয়ে এখানে কী লিখবো, এ বি, এ বি লেখার পরে এখানে যা আছে তাই আমরা এখানে লিখে দিচ্ছি এ মাইনাস বি। অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বির মান কত? এ মাইনাস বির মান হচ্ছে ফাইভ, কিউবের কিউব প্লাসের প্লাস এ থ্রি থ্রি, এ বির মান থার্টি সিক্স, এ মাইনাস বির মান ফাইভ। তাহলে পাঁচের উপরে কিউব দিলে একশো পঁচিশ, অর্থাৎ পাঁচটা তিনবার গুণ দিবে, পাঁচ পূরণ পাঁচ পূরণ পাঁচ, আর এই যোগের যোগ এখানে তিন ছত্রিশ এবং পাঁচ পূরণ দিলে পাঁচশো চল্লিশ। তাহলে একশো পঁচিশ এবং পাঁচশো চল্লিশে ছয়শো পঁয়ষট্টি, অর্থাৎ আমাদের ক্ষয়ের মান বের হয়ে গেল ছয়শো পঁয়ষট্টি নির্ণয় মান। তো প্রিয় শিক্ষার্থী, তিন দশমিক দুইয়ের পরবর্তী অঙ্কগুলো দেখার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ, আবার দেখা হবে।